মালপোয়া খেতে কার না ভালো লাগে, তবে তা যদি হয় কাঁঠাল দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের তৈরি মালপোয়ার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাঁঠালের মালপোয়াগুলো তৈরি করি। প্রথমেই আমি মালপোয়ার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ড্রাই রোস্ট করা মৌরি আর সামান্য লবণ। এবার আমি এগুলোকে শুকনো অবস্থাতেই একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কাঁঠালের পাল্প। আমি একটি পাকা কাঁঠালের কোয়া থেকে দানা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে এই কাঁঠালের পাল্পটা তৈরি করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ। এবার আমি আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। এই কাঁঠালের তৈরি মালপোয়া কিন্তু খেতে অসাধারণ হয়, আর এখন তো বাজারে পাকা কাঁঠাল পাওয়াই যাচ্ছে, তাই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের মালপোয়া পিঠে। মালপোয়ার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য আমি একটি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এবার এক হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নেব, আর এই ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। একটা সাইড এভাবে হালকা সোনালি রং ধরে নিলে আমি এটিকে পাল্টে দিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি মালপোয়ার দু সাইডটাই খুব সুন্দর করে ভেজে নেব। দু সাইড সুন্দর ভাজা হয়ে গেলে এবার আমি এর এক্সট্রা তেল ছড়িয়ে নিয়ে এটিকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি তৈরি করে রাখা মালপোয়ার ব্যাটার দিয়ে বাকি মালপোয়াগুলোও এই গরম তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার সমস্ত মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি করে নিলাম কাঁঠালের মালপোয়া। আপনারা মালপোয়া তো অনেক খেয়েছেন, তবে একবার এইভাবে পাকা কাঁঠালের মালপোয়া খেয়ে দেখুন। এটি খেতে এতই সুস্বাদু হয় যে রোজ রোজ খেতে চাইবেন। আমার এই মালপোয়ার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।